নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করব। আইপিএল আসতে চলেছে, বাট তার আগে আইপিএল নিয়ে কিছু আপডেটস আছে। দুটো ভারতের গুরুত্বপূর্ণ বোলার, তারা কিন্তু এবারের আইপিএলে অংশ নিতে পারবে না ইঞ্জুরির জন্য। একটা তো জসপ্রীত বুমরা, আর একটা কে, সেগুলো নিয়েই কথাবার্তা বলবো। এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা নাইট রাইডার্স দলে রাসেলের থেকেও ভয়ঙ্কর এক ফিনিশারকে দেখতে পাচ্ছি। সে যদি চলে, রাসেলের থেকেও ডেঞ্জারাস হয়ে উঠতে পারে, সেটা কে তোমাদের তাও বলবো। সাথে ভারতের যে রিসেন্ট টেস্ট ম্যাচটা চলছে, যেখানে ভারত খুবই চাপে পড়ে গিয়েছে, হারের দোরগোড়ায় চলে গিয়েছে, সেই নিয়েও কিছুটা আলোচনা করব। লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো সেখানে ফার্স্টে যদি আমরা ইঞ্জুরি আপডেট নিয়ে কথা বলি, তো সেখানে দুজন গুরুত্বপূর্ণ ভারতীয় ফাস্ট বোলার কিন্তু এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছে। প্রথমজন অবশ্যই জসপ্রীত বুমরা, দ্বিতীয়জন কে সেটা হচ্ছে প্রসিত কৃষ্ণা। তো অনেকদিন ধরেই কিন্তু প্রসিত কৃষ্ণা ইঞ্জুরি নিয়ে স্ট্রাগল করছে, এবং এবারের আইপিএল থেকেও কিন্তু প্রসিত কৃষ্ণা অফিসিয়ালি ছিটকে গিয়েছে। তার একটা সার্জারি হয়েছে, যে কারণে সে কিন্তু আইপিএলে অংশগ্রহণ করতে পারবে না। তো অবশ্যই দুজন কোয়ালিটি ইন্ডিয়ান ফাস্ট বোলারকে আমরা এবারের আইপিএলে মিস করব। যদিও দেখো, রাজস্থান রয়্যালস কিন্তু কিছুটা ম্যানেজ করতে পারে প্রসিত কৃষ্ণাকে ছাড়াও। অবশ্যই প্রসিত কৃষ্ণার না থাকাটা রাজস্থানের জন্য ধাক্কা। তো লাস্ট আইপিএলে রাজস্থান রানার্স আপ হয়েছিল, এবং কিছু জিনিস কিন্তু রাজস্থানের জন্য দুর্দান্ত চলেছিল। একটা হচ্ছে টপ অর্ডারে জস বাটলারের ফর্ম, দেন সিমরন হেটমায়ার ভালো ফিনিশিং দিচ্ছিল, চাহাল এসে মিডিল ওভারে উইকেট নিচ্ছিল, আর সবথেকে ভালো কিন্তু নতুন বলে প্রসিত কৃষ্ণা এবং ট্রেন্ট বোল্ট, তারা কিন্তু উইকেট দিচ্ছিল। তো সেখানে প্রসিত কৃষ্ণা এবং ট্রেন্ট বোল্টের যে জুটিটা ছিল, সেটা কিন্তু রাজস্থান অবশ্যই মিস করবে। এবার কুলদীপ সেন আছে, সেও কিন্তু একজন ভীষণই ট্যালেন্টেড বোলার, তার সঙ্গে গতি ভালো আছে। তো আই থিঙ্ক কুলদীপ সেন কিন্তু নিজের ট্যালেন্টটাকে আরও ভালোভাবে দেখানোর সুযোগ এবারে পাবে। মেনলি দেখতে গেলে রাজস্থান কিন্তু ট্রেন্ট বোল্ট, জেসন হোল্ডার, কুলদীপ সেন, তিনটে ফাস্ট বোলার, তার সঙ্গে চাহাল আর অশ্বিন, এই কম্বিনেশনের উপর ভিত্তি করে যেতে পারে, যেটা খারাপ কিন্তু না। তবে মুম্বাইয়ের কথা বললে, মুম্বাইয়ের কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ফাস্ট বোলারের জায়গাটায় বা স্পিনারের জায়গাটায় প্রবলেম ছিল, এবং পার্সোনালি আমার মনে হয়েছিল মুম্বাই হয়তো সবথেকে আগে ওই জায়গাটাকে রিপেয়ার করবে, বোলিংয়ের জায়গাটাকে। কিন্তু মুম্বাই সেভাবে কিন্তু ওটাকে রিপেয়ার করেনি, তারা কিন্তু বেশিরভাগ টাকাটাই অকশনে ক্যামেরুন গ্রিনের পেছনে ঠেলে দিয়েছে। এবং ভারতীয় বোলিং বিভাগের দিকে তাকালে কিন্তু সেখানে খুব ভালো নাম কিন্তু কিছু দেখতে পাবে না জসপ্রীত বুমরা ছাড়া। আর সেই জসপ্রীত বুমরাই কিন্তু অ্যাভেলেবেল থাকছে না স্পিনারে, তাও কুমার কার্তিকেও আছে, ঋত্বিক শকিন আছে বা পীযূষ চাওলা, তারা কাজ করে দিতে পারবে। বাট ফাস্ট বোলারদের ক্ষেত্রে কিন্তু নতুন কাউকে সেই দায়িত্বটা নিতে হবে, নয়তো কিন্তু ভারতীয় ফাস্ট বোলিং ব্রিগেড যথেষ্ট দুর্বল লাগছে। বিদেশিদের কথা বললে সেখানে জোফরা আর্চার খেলবে কি খেলবে না, সেটা মাথায় নিয়ে তারা কিন্তু জেসন বেহরেন্ড্রপ, ঝাই রিচার্ডসন তাদেরকে নিয়েছে দলে। তো সেখানে বিদেশি ফাস্ট বোলারের অপশান তো আছে, বাট ইন্ডিয়ানদের জায়গাটায় কিন্তু প্রবলেম আছে। এবার জোফরা আর্চার এবারের আইপিএলে অ্যাভেলেবেল থাকছে, সেটা মোটামুটি কনফার্মই বলতে পারো। তো সেখানে জোফরা আর্চারের সঙ্গে কিন্তু আর একটা বিদেশি ফাস্ট বোলার খেলাতে হবে, সেখানে রিচার্ডসন অথবা বেহরেন্ড্রপ কাউকে একটা ইউজ করতে হবে, সাথে ক্যামেরুন গ্রিনকে থার্ড বোলিং অপশান হিসেবে দেখতে হবে। এবার ক্যামেরুন গ্রিন সিক্সথ বোলিং অপশান হিসেবে আই থিঙ্ক ঠিক আছে, টি টোয়েন্টিতে কতটা এফেক্টিভ হবে সেটা একটা প্রশ্নচিহ্ন থাকছে। বাকি তো ইন্ডিয়ান যারা আছে তাদের উপর ভিত্তি করেই মুম্বাইকে বোলিং লাইন আপটা সাজাতে হবে। তো সেখানে কিন্তু মুম্বাইয়ের বোলিং নিয়ে একটা প্রশ্ন থাকছে। আর বাকি ক্যামেরুন গ্রিন এবং আর্চারের সঙ্গে কিন্তু আর একটা বিদেশি ফাস্ট বোলার খেলালে মুম্বাই কিন্তু ব্যাটিংয়ে একটাই বিদেশি ইউজ করতে পারবে, সেটা সম্ভবত টিম ডেভিড হবে। ফলে কিন্তু ডুয়েল্ড গ্রেভিস বা তার সঙ্গে ক্রিস্টিয়ান স্টাফ, সেই প্লেয়ারগুলোকে তারা ইউজ করতে পারবে না। তো মুম্বাইয়ের পুরো টিম নিয়ে আলোচনা করে একটা ভিডিও পরে দিয়ে দেবো, বাট ওভারঅল বলতে গেলে মুম্বাইয়ের ব্যাটিংটা ভীষণই ডেঞ্জারাস লাগছে, বাট বোলিং কিন্তু বুমরা চলে যাবার পর ভীষণই দুর্বল লাগছে। তো সেখানে কিন্তু বুমরা আর আর্চারের যে কম্বিনেশনটা মুম্বাই ফ্যানারা দেখতে চাইছিল, সেটা কিন্তু এবারের আইপিএলেও দেখতে পাবে না। আর বুমরার ইঞ্জুরি কিন্তু ক্রিটিক্যাল ইঞ্জুরি, যেখানে ভারতীয় বোর্ড ভাবছিল লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বুমরাকে খেলাবে, সেখানে এখন ওডিআই ওয়ার্ল্ড কাপে বুমরা খেলবে কিনা সেই নিয়েও প্রশ্নচিহ্ন থাকছে, বুমরাকে সার্জারি করাতে হবে। তো সেখানে অ্যাকচুয়ালি বুমরাকে নিয়ে কি মশলা সেটা বোঝা গেল না। মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে অস্ট্রেলিয়া সিরিজে বুমরাকে ফিট করে দেওয়া হলো, মানে বলা হলো বুমরা ফিট, দেন বুমরা একটা ম্যাচ খেলে আবার ইনজোর্ড হয়ে গেল। দেন এই কিছুদিন আগে শ্রীলঙ্কা না নিউজিল্যান্ড কোনো একটা সিরিজের আর কি স্কোয়াডেও কিন্তু বুমরা ছিল, বাট সেখান থেকেও বুমরা আউট হয়ে গেল। এখন শুনছি বুমরা আরও চার পাঁচ মাসের জন্য ছিটকে গিয়েছে। তো সেখানে অ্যাকচুয়ালি ভেতরের ব্যাপারটা বোঝা মুশকিল যে কি অ্যাকচুয়ালি বুমরাকে নিয়ে তারা ভাবছিল। যে প্লেয়ারটা চার পাঁচ মাসের জন্য ছিটকে যাচ্ছে, সার্জারি করাতে হবে, সেই প্লেয়ারটাকে কীভাবে আবার স্কোয়াডে তারা নিয়ে এসেছিল। তো যাই হোক, বুমরার ব্যাপারটা বাদ দিয়ে যদি একটা ভালো খবর দিই, সেটা হচ্ছে গত বছর আইপিএলে কিন্তু একটা বোলার খুবই ইমপ্রেস করেছিল, তার নাম হচ্ছে মহসিন খান। গতি যেরকম ছিল সেরকম সুইং ছিল,
পিচ থেকে বাউন্স আদায় করতে পারত, ভীষণই একটা এক্সাইটিং ট্যালেন্ট মনে হয়েছিল। বাট আইপিএল এর পর থেকে কিন্তু মহসিন খানকে আর সেভাবে খেলতে দেখা যায়নি, ইঞ্জুরি নিয়ে প্রবলেম হয়েছিল। তো সেই মহসিন খান কিন্তু আবার ইঞ্জুরি কাটিয়ে বোলিং করতে শুরু করেছে এবং আইপিএলেই সে কিন্তু আবার কামব্যাক করতে চলেছে। তো সেখানে একটা ভালো আইপিএল মরসুম তার যদি আবারও যায়, সে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমে সুযোগ পেয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি গত বছর যা খেলেছিল তার সুযোগ পাওয়া উচিত ছিল, কিন্তু ইঞ্জুরি নিয়ে সে কিন্তু আর মানে আইপিএল এর পর থেকে সেভাবে আর ক্রিকেট খেলতে পারেনি। তো এবারের আইপিএলেও মহসিন খানের দিকে আমাদের নজর থাকবে। নেক্সট আমরা যদি চলে আসি ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া থার্ড টেস্ট ম্যাচে, তো ভারত 2-0 সিরিজে এগিয়ে আছে, বাট এই থার্ড টেস্ট ম্যাচটা সম্ভবত হারতে চলেছে। মাত্র 76 রান করতে হবে অস্ট্রেলিয়াকে। তো সেখানে কিন্তু ভারতের একটা সমস্যা হয়ে গিয়েছে, যদিও আশায় বাঁচে চাষা, আমি তো আশা ছাড়ছি না যে ভারতকে অস্ট্রেলিয়া একবার 36 রান অল আউট করেছিল, ভারত সেটার বদলা নেবে, এই আশাতেই বসে আছি। বাট ব্যাপারটা অনেকটাই ইম্পসিবল টাইপের, যদিও অস্ট্রেলিয়া কিন্তু মাঝে মধ্যে এমন ব্যাটিং করেছে যেটা থেকে একটু আশা জাগতে পারে। দিল্লি টেস্টে হঠাৎ করে সবাই অল আউট হয়ে গেল, আজকে সকালেও মাত্র 11 রানে তারা 6 উইকেট হারিয়েছে। মানে সকাল থেকে টেস্ট হচ্ছে, হ্যান্ডসকোপ আর গ্রিন তারা অনেকক্ষণ ভালো ব্যাটিং করলো টানা 1 ঘন্টা, দেন ড্রিঙ্ক হলো, তারপর হঠাৎ করে উমেশ যাদব আর অশ্বিন এলো, পরপর উমেশ যাদব 3টে ব্রিলিয়ান্ট বোলিং করলো, অশ্বিন 3টে উইকেট নিয়ে আর কি অস্ট্রেলিয়াকে অল আউট করে দিল। দেন ইন্ডিয়াও লাস্ট অব্দি অল আউট হয়ে গিয়েছে, অস্ট্রেলিয়াকে 76 করতে হবে, বাকি দেখা যাক। অ্যাকচুয়ালি এই ধানক্ষেত টাইপের পিচ বানিয়েই কিন্তু ইন্ডিয়া ভুলটা করেছে, কারণ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা কিন্তু স্পিনার এগেনস্টে স্ট্রাগল করছে, এটা ঠিক কথা। তবে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের আউট করতে হলে একটা দুটো বল ঘুরলেই হবে, দেন সোজা বলেও তারা আউট হয়ে যাচ্ছিল। মানে দিল্লি আর নাগপুর যে টেস্ট ম্যাচ হয়েছিল সেখানে কিন্তু পিচ ভালোই ছিল, মানে ইন্ডিয়াতে বল ঘুরবে এটা স্বাভাবিক ব্যাপার, যেমন অস্ট্রেলিয়ায় বাউন্স হবে, ইংল্যান্ডে সুইং হবে, তো সেখানে ওই দুটো ম্যাচের পিচ ঠিক ছিল। বাট এই ম্যাচের পিচটা কিন্তু র্যাঙ্ক টান্নার হয়ে গিয়েছে, মানে বল পড়ে এক হাত দু হাত ঘুরে যাচ্ছিল প্রথম দিনই, যেটাতে কিন্তু ইন্ডিয়ারও অসুবিধা। তো এরকম র্যাঙ্ক টান্নার হলে কিন্তু ব্যাটিংয়ের আর কি স্কিল যতই ভালো হোক তারা কিন্তু স্ট্রাগল করবে, কারণ যে কোনো বলে আউট হয়ে যেতে পারে। তো এটা করেই কিন্তু ইন্ডিয়া ভুলটা করেছে। নর্মাল যদি পিচ করতো, একটু পাটা পিচে যদি করতো, ইন্ডিয়ার কাছে কিন্তু ভালো সুযোগ ছিল, তারা দুখানা আর কি টেস্ট জিতেছিল, বল একটু আধটু ঘুরলেই অস্ট্রেলিয়াকে তারা হারিয়ে দিতে পারতো, কিন্তু এক হাত দু হাত বল ঘোরাতে গিয়েই সমস্যাটা হয়ে গিয়েছে। আর বাকি ওই যে ফার্স্টে বলছিলাম না, কেকেআর রাসেলের থেকেও ভয়ঙ্কর এক ফিনিশার পেয়ে গিয়েছে, সেটা কে জানো? সেটা আর কেউ না, সেটা হচ্ছে উমেশ যাদব। না মজা করে বলছি না, এইরকম পিচ যেখানে বল এতটা এক হাত দু হাত ঘুরছিল প্রথম দিন, সেদিন ইন্ডিয়ার বাকি ব্যাটসম্যানরা স্ট্রাগল করছে, অস্ট্রেলিয়ারও কেউ কিন্তু সেভাবে ছয় মারতে পারে, আর সেখানে উমেশ যাদব এসে বাকি ব্যাটসম্যানদের দেখালো যে পিচে কিছু নেই, ইজি ছয় মারা যায়, দুটো ছয় একটা চার যেভাবে কালকে মারলো উমেশ যাদব, দেখে তো একটা আশা জেগে গেল মনের মধ্যে, যদিও তারপর ডিফেন্স করতে গিয়ে আউট হয়ে গিয়েছে এবং আজকে রান করতে পারেনি উমেশ যাদব, বাট যেটা মেরেছিল সেটাও কিন্তু অলমোস্ট ছয় হয়েই গিয়েছিল। তো সেখানে উমেশের এরকম ব্যাটিং দেখে আশা জাগতেই পারে যে কেকেআরের ব্যাটিংটা 10 অব্দি আছে এবং লাস্টে উমেশ যাদব ম্যাচ ফিনিশ করবে। এবং গত বছরও আইপিএলে একটা দুটো ম্যাচে কিন্তু উমেশ যাদব এরকম দুমদারাক্কা মেরে দিয়েছিল, যদিও আজকে শ্রেয়াস আয়ারও কিন্তু অ্যাটাকিং ব্যাটিং করেছে, খান 2-1 ছয় মেরেছে, বাট উমেশ যাদবের ব্যাটিংটা দেখে একটা আলাদাই মজা আছে টেস্টে। তোমরা টেস্টে উমেশের ব্যাটিং দেখবে আর কিছু দেখতে ইচ্ছা করবে না, মারাত্মক ব্যাটিং করে টেস্টে উমেশ যাদব, আর মানে উমেশের একটা হিটিং এবিলিটি আছে সেটা সে যদি কাজে লাগাতে পারে কেকেআরের ব্যাটিংটা কিন্তু আরও গভীরতা পাবে, এবং আই থিঙ্ক উমেশকে কিন্তু এবারের আইপিএলও আমরা বেশ কিছু ছয় মারতে দেখব। বাকি উমেশ কিন্তু বোলিং ব্রিলিয়ান্ট করেছে, যেভাবে আজকে সকালে 3টে উইকেট নিল, স্টার্কের স্ট্যাম্পটা যেভাবে ছিটকে দিল, ব্রিলিয়ান্ট। অ্যাকচুয়ালি এশিয়ান কন্ডিশনে কিন্তু উমেশ যাদবের রেকর্ডটা মারাত্মক, যদিও তারপরও উমেশ কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট ইলেভেনে সবসময় সুযোগ পায় না, বাট তোমরা যদি রেকর্ড দেখো টেস্টে উমেশের ব্রিলিয়ান্ট রেকর্ড আছে, দারুণ বোলিং করেছে কিন্তু এশিয়ান কন্ডিশনে। তো সেখানে উমেশের বোলিং এবং ব্যাটিং দুটোই কিন্তু কেকেআর ফ্যানেদের আশা দিতে পারে। উমেশ তো গত বছর আইপিএলও ভালো বোলিং করেছিল, কেকেআরের হাইয়েস্ট উইকেট টেকার ছিল, তো সেখানে উমেশ যাদব কিন্তু ভরসা দিচ্ছে। তো সেখানে কেকেআরের শার্দুল ঠাকুর, উমেশ যাদব তারা বোলিংও করতে পারে, ব্যাটও করতে পারে, লাস্টের দিকে তারা কিন্তু কিছুটা ব্যালেন্স টিমকে দেবে। কেকেআর নিয়েও একটা ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আসবে, আইপিএলের মাস পড়ে গেছে, আইপিএলের ভিডিওগুলো এবার আসতে থাকবে, তো সেখানে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।